জিটিএর 45টি আসনে ভোট গণনা চলছে, পাহাড়ে খাতা খুলল তৃণমূল কংগ্রেস, ডালি আসনে জয়ী বিনয় তামাং, জয়ী ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থী বিনয় তামাং, সোনাদা আসনে জয়ী অনিত থাপার দল। আরো বিস্তারিত আমরা জানবো, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে। আবির, এখনো পর্যন্ত এই যে জিটিএর 45টি আসনে ভোট গণনা চলছে, কোন কোন আসনের ফল একেবারে সামনে এসেছে? শুরুতেই তোমাকে বলি, ডালি কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিনয় তামাং তিনি জিতেছেন। ইতিমধ্যে পাহাড়ে তৃণমূল কর্মীদের তাদের কিন্তু উচ্ছ্বাস দেখা যাচ্ছে এবং ঠিক ফল ঘোষণা হচ্ছে যখন, তখনই বাইরে বিনয় তামাংয়ের যে 4 নম্বর কনস্টিটুয়েন্সি ডালি অঞ্চল, সেখান থেকে বিনয় তামাং প্রায় 500 উপরে ভোটে তিনি জিতেছেন এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ইতিমধ্যে পাহাড়ে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা ইতিমধ্যে উচ্ছ্বাস শুরু করেছেন এবং তার সঙ্গে সঙ্গে তোমাকে জানিয়ে রাখি এক প্রকার হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে পাহাড়ে জিটিএ ইলেকশনকে কেন্দ্র করে। বেশ কয়েকটি আসনে এগিয়ে রয়েছে বিজিপিএম, অর্থাৎ যেটা জানা যাচ্ছে এখন দুটো আসনে তারা এগিয়ে রয়েছেন। একটি আসনে 18 নম্বর ওয়ার্ডে, যেটা কার্শিয়াংয়ের অঞ্চলে পড়তে পারে, সেই আসনে জিতে গিয়েছে বিজিপিএম। এছাড়াও একটি আসনে হামরো পার্টি তারা এগিয়ে রয়েছেন। কালিম্পংয়ে একটি আসনে নির্দল প্রার্থী এগিয়ে জিতেছে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু সবথেকে উল্লেখযোগ্য এখনো পর্যন্ত এই যে ফল ঘোষণা, তার ট্রেন্ডে বিনয় তামাং তৃণমূল কংগ্রেস প্রার্থী তিনি জয়লাভ করেছেন। 10টি আসনে লড়াই করছিল তৃণমূল কংগ্রেস তরফ থেকে এই জিটি ইলেকশনে, সেখানে একটি এখনো পর্যন্ত যা গণনা চলছে তার সেই অনুযায়ী দার্জিলিংয়ের 17টির মধ্যে একটি আসন থেকে বিনয় তামাং তিনি জয়লাভ করেছেন এবং ইতিমধ্যে পাহাড়ে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। একেবারে তাই, সেই কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের সেই ছবি ধরা পড়ছে, আমাদের প্রতিনিধি আবির দত্ত তুলে ধরছিলেন। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ।